Pásala. নাই চাওক, যিটো সময়ত আচলতে নারী নির্যাতনের সমগ্র অসম উত্তাল হয়ে আছে, তেনেকুৱা এটা সময়ত শিবসাগরের জয়সাগরত আচলতে এগৰাকী হিন্দু যুবতীক প্রেমৰ প্রলোভনেৰে আচলতে বিয়া করার প্রস্তাব আগবঢ়ায়। বিভিন্ন চল কৌশলের আসলতে গহপুরলৈ লৈ যায় এজন যুবকে, বাবু বুলি নিজকে পরিচয় দিয়ে এজন যুবকে। আর স্থানীয় জয়সাগর আরক্ষী চকীর তৎপরতাত আমি অসমীয়া যুব মঞ্চয় এই ঘটনার উপর আসলে তেখেতলোকক অবগত করেছিল। তারপর আসলে তেওঁলোকৰ প্রচেষ্টাত যুবতীগৰাকীক যুবকজনের সঙ্গে গহপুর থানাত উদ্ধার করবলৈ সক্ষম হয়। গতিকে এই ধরনের ঘটনা আসলে আজি বহুদিনের পর শিবসাগরত লগতে অসমত আসলে বৃদ্ধি পাবলৈ ধৰিছে। গতিকে আমি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক অনুরোধ জানাম যে এই যে ঘটনা এটা হয়েছে, যে হিন্দু পরিচয় দিয়ে পেলায় লাভ জেহাদর যে ব্যবস্থা গ্রহণ করেছে, এই ক্ষেত্রে আসলে কঠোর শাস্তি দিয়ে পেলায় ব্যক্তিজনের উপর বৃহৎ ব্যবস্থা গ্রহণ করবেন।